নমস্কার বন্ধুরা, দীপা কিচেন চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। তো আজকে আমি একটা নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব, সেদুল লাউটা করে দেখাবো। তো সেদুল লাউটা করার জন্য আমি লাউ পাতা নেব। এই লাউ গাছ থেকে আমি লাউ পাতা তুলে নেব। এখন আমি লাউ পাতাগুলো জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়ে আসব। লাউ পাতা আমি জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, এখন কেটে নেব। লাউ পাতার জল আমি এরকম করে চিপে ফেলে দেবো। কাঁচা লঙ্কা চিরে নেব। আমি এখানে দুটো রসুন ছুলে নিয়েছি, এখন থিতো করে নেব। রসুন আমি থেঁতো করে নিয়েছি, এখন তুলে নেব। এখন আমি উনানটা ধরিয়ে নেব। কড়াইয়ে আমি অল্প করে একটু সরিষার তেল দিয়ে দেবো। শীতলটা আমি দু ভাগ করেছি, এক ভাগ দিয়ে দেবো। কাঁচা লঙ্কা চিরা, রসুন, একসঙ্গে ভাজা ভাজা করে নেব। সবকিছু আমি ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি, আর এখানে নিয়েছি ভাতের মাছ দিয়ে দেবো। এই রান্নাটা কিন্তু আমি ভাতের মাছ দিয়ে করব, জল দিব না।
আজকে রান্নাটা আমি রসুন আর কাঁচা লঙ্কা দিয়েই করব, অন্য কোনো মশলা দিব না। অল্প করে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো। এখন আমি লাউ পাতা দিয়ে দেবো। পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। অনেকে আছে শীতল আটা করতে খাওয়ার সোডা ব্যবহার করে, আমি কিন্তু শীতল আটাতে খাওয়ার সোডা ব্যবহার করব না। তো লাউ পাতা দিয়ে শীতল আটা সোডা ছাড়াই কিন্তু খুব ভালো হয় খেতে। শীতলের আটা আমার হয়ে গেছে, এখন একটু সরিষার তেল দিয়ে দেবো। এখন আমি নামিয়ে নেবো। লাউর পাতা দিয়ে শীতলের আটাটা খুবই ভালো হয়েছে। লাউ পাতা দিয়ে শীতলের আটাটা খেতে কিন্তু দারুণ হয়েছে, আর রান্নাটা যা হয়েছে না অসাধারণ হয়েছে। আজকে লাউয়ের পাতা দিয়ে শীতলের আটাটা যা হয়েছে না দারুণ হয়েছে। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করবে, আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন আমাদের পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।